সিরাজগঞ্জের যমুনার দুর্গম চরগুলোতে এবার মরিচ আবাদ করে সফলতা পেয়েছেন কৃষকরা। এসব চরে উৎপাদিত মরিচ আকারে পরিপুষ্ট ও রং ভালো হয়, চাহিদা রয়েছে দেশ জুড়ে। যমুনার চরাঞ্চলে উৎপাদিত শত শত মন মরিচ প্রতিদিন পাইকারি ব্যবসায়ী ও ব্যাপারীদের হাত ঘুরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। যমুনার প্রায় প্রতিটি চরের বালুময় মাঠ এখন ঢেকে আছে সবুজের চাদরে, আর এই সবুজের ভেতর উঁকি দিচ্ছে লাল সবুজ আর কালচে রঙের মরিচ। একসময় ধুধু বালুচরের বিস্তীর্ণ এলাকায় মরিচের ভালো ফলন পায় খুশি কৃষকেরা। জেলা সদর, কাজীপুর, বেলকুচি, সাজাদপুর ও চৌহালি উপজেলা চরাঞ্চলের স্থানীয় জাতের মরিচ আবাদ করে ভালো ফলন পেয়েছেন তারা। চরাঞ্চলের ফসলি মাঠগুলোতে এখন চোখে পড়বে মরিচ উত্তোলনে ব্যস্ত কৃষাণ কৃষাণীরা। বিঘাপতি জমিতে ২৫,০০০ টাকা খরচ করে কৃষক বিঘাপতি ব্যাপারীর কাছে উৎপাদিত মরিচ বিক্রি করছে ৮০ থেকে ১ লাখ টাকায়। উৎপাদন খরচ কম এবং ভালো দাম পাওয়ায় এবার লাভবান যমুনার চরের এসব প্রান্তিক কৃষক। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় ১০০% ক্যাশব্যাক। আগে জমি খারাপ আছিল, বালু মারি থাকছে, বন্যায় ক্ষতি হয়েছে, খেত খোলা ফসল ঠিক মতো পাই নাই, এখন ফলন ভালো পাইতেছি, মরিচ খুব ভালো হয়েছে, ভুট্টা ভালো হয়েছে। স্যারের ভিতরটা কিনি, টাল টুল কিনি, ওই যেটা ভালো টাল সেই টাল কিনে আমরা ১৪৫-৪৫ হাজার করে কিনি। আবার খেতে বস্তা হয় ৪০ খানের মতো, বস্তার ওজন আসে আমার ৭০ কেজির মতো, তাতে এই বস্তায় আমার ৭০ মনের মতোই আসা। আমরা চাষাবাদ করেছি, খুব ভালো হয়েছে, বিভিন্ন জায়গায় তার ব্যাপারী এসব মরিচ কিনে নিয়ে গেতে আছে, তাতে আমরা ভালোই লাভ পাইতেছি। আমাদের মরিচ সিরাজগঞ্জে আরও দিয়ে যাচ্ছে, ফলন ভালো, মরিচ আল্লাহ ভালো মাপ পাইছে, খেত খোলা ভালো, মরিচও ভালো, ফসল ভালো, দামও বেশি পাচ্ছি। চরের মরিচটা মানে খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর সবুজ রঙের, এবং এটার ফলনও ভালো, এবং গাছটা মানে মিডিয়াম সাইজের, মরিচটা হয় অনেক বড়, এটা খেতেও সুস্বাদু এবং খুবই ভালো, মানে কোয়ালিটি সম্পন্ন। এটা বাংলাদেশের সব জায়গায় এই সিরাজগঞ্জের এই মরিচটা যাচ্ছে। ব্যাপারীরা স্থানীয় নারীদের দিয়ে মরিচ উত্তোলন করে বস্তায় ভরে সেই মরিচ বিক্রির জন্য নিয়ে আসেন শহরের পাইকারি আড়তে। বস্তায় মরিচ ভরা হলে সেগুলো ঘোড়ার গাড়িতে করে দীর্ঘ বালুময় রাস্তা পাড়ি দিয়ে এগিয়ে চলে নৌকাঘাটের দিকে। বিকেল গড়িয়ে সন্ধ্যায় ঘোড়ার গাড়িগুলো পৌঁছায় নৌকাঘাটে, পরে ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে তোলা হয় নৌকায়। নৌকায় যমুনা নদী পার হয়ে তোলা হয় ট্রাকে, ট্রাকে তুলে সেই মরিচ নিয়ে আসা হয় শহরের পৌর পাইকারি সবজি আড়তে। আর এই আড়তেই রাতভর চলে মরিচ কেনা বেচা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে মরিচ কিনে নিয়ে যায়। সিরাজগঞ্জ মরিচ আসে আপনার যমুনার চর থেকে, রূপসার চর, কাটাঙ্গা চর, আপনার কাওয়াখোলা চর, এখান থেকে আপনি নৌকা জোরে আসে আপনার হলো সিরাজগঞ্জ শহরে আড়তে। আর এখান থেকে আমাদের এখান থেকে আপনি ডিস্ট্রিবিউট করে আমরা এই নগাঁতে করি, রংপুর করি, ঠাকুরগাঁও করি, ঢাকাতে করি, আপনার খুলনাতে করি। ৪০-৫০ বছর এত টাকা লাভ করতে পারি না, এবার এই পরিমাণ টাকা কামাই করছে গৃহস্থরা তা বলার মতো না। আমাদের এখানে বিক্রি হয় এই মরিচ জায়গায় জায়গায় যেতেছে। কৃষি বিভাগ বলছে চরাঞ্চলের পতিত জমিতে মরিচ সহ বিভিন্ন সবজি আবাদ করতে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করছে তারা। মূল্য পাওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এই আগ্রহটা দিন দিন বেশি বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের কৃষি বিভাগের যে করণীয় সেটা হলো আমাদের ফসলের যে অন্যান্য উপকরণ যেগুলো আছে, বিশেষ করে আমাদের সঠিক সময়ে তারা সারটা পাচ্ছে, ন্যায্য মূল্যে সার পাচ্ছে, আমরা সার্বক্ষণিক মরিচ চাষের উপর তাদেরকে পরামর্শ প্রদান করছি। বিশেষ করে মরিচের যে রোগগুলো বেশি হয় সে বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়ার কারণে তারা কিন্তু মরিচ চাষ করতে আর কোনো বেগ পাচ্ছে না, এর ফলে কিন্তু ওভারঅল আমাদের এই আবারটা বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ১,৪৪৫ হেক্টর জমিতে মরিচের আবাদ করা হয়েছে, যা থেকে ১৩,০০০ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।